যা, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, তোরা ঘরে যা। তোদের উপর দিয়ে অনেক ধকল গেছে, দাদু ভাই গৌরীকে নিয়ে যা। এক মিনিট মা, এখানে সবাই এতক্ষণ জেগে আছে, আর একটু যদি সবাই জাগে তাহলে কি সবার খুব অসুবিধা হবে বলে তোমার মনে হয়? আবার কি হলো বড় খোকা, আবার আবার কিসের জন্য অপেক্ষা করতে বলছিস? আসল কাজের কথাটা যে এবার সবার সামনে সেরে নেওয়া দরকার মা। আসল কাজ কি? আসল কাজ সম্পত্তির কথা যখন উঠলই, আর সম্পত্তির জন্যই তো যা কিছু হচ্ছে তা হচ্ছে বলে সবার ধারণা। তাই মা, আমার মতে যে গৌরীর নামে আমাদের যে সম্পত্তিটা আছে সেই সম্পত্তিটা সবার সামনেই গৌরীর হাতে তুলে দেওয়া হোক। তাহলে ভবিষ্যতে কেউ এই সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা করতে পারবে না। আমার নামে সম্পত্তি? ভালো কথা মনে করেছো প্রভাকর, এতদিন ধরে আমি যা আগলে রেখেছি এখন ঠিক সময় এসেছে যোগ্য উত্তরসূরির হাতে তুলে দেওয়ার। কিন্তু আমার নামে তো কোনো সম্পত্তি নেই, তাহলে আমার নামে সম্পত্তি আসবে কোথা থেকে? আছে তো দিদি ভাই, তোর নামেই তো আমাদের সবার প্রাণের সম্পত্তিটা আছে, আমাদের সবার প্রিয় হরো গৌরি পাইস হোটেল। হরো গৌরি পাইস হোটেল সই আমাদের কাছে ঘোষ বাড়ি বিক্রি করলেও পাইস হোটেলটা বিক্রি করেনি, সেটা শুধু আমার দায়িত্বে রেখে দিয়েছিল। কথা ছিল ধি মানে তুই, যেদিন এই রায়চৌধুরী বাড়িতে বউ হয়ে ফিরে আসবি সেদিনই এই হোটেলটা তোর হাতে তুলে দেব, আর এখন সেই সময় এসে গেছে। তোর বাবা মা স্বাধীন হরো গৌরি পাইস হোটেলের দায়িত্ব আজ থেকে তোর। তুই এই হোটেলটাকে আবার নতুন করে জন্ম দিবি, আর এমন কিছু করবি যাতে আরো 100 বছর হরো গৌরি পাইস হোটেলে এগিয়ে যায়। হরো গৌরি পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।